চিরাপানি কিন্তু এখন বাজারে বোতল আকারে কিনতে পাওয়া যায়। তবে আমরা চাইলে কেমিক্যাল মুক্ত এই চিরাপানিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি। তো আশা করছি আজকের এই সহজ ভিডিও এবং সুন্দর ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, পেজ দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো চলো দেখিয়ে দিচ্ছি চিরাপানি তৈরি করতে আমার কী কী লাগবে আর কতটা সহজ উপায়ে তৈরি করা যায় সেই প্রসেস। সহজ উপায়ে চিরাপানি তৈরি করার জন্য যে যে উপকরণ লাগবে তার ভিতরে প্রথমে লাগবে আমার তেঁতুলের কাদ বা তেঁতুলের মাড়। আর তেঁতুলের মাড়টা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা সবাই জানি। তেঁতুলটাকে একটু ভিজিয়ে মথে এর রসটাকে নিয়ে নিলেই হবে তেঁতুলের মাড়। আর এই তেঁতুলের মাড়টা এখানে আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, 3 চামচের মতন। তবে যার যেরকম পছন্দ সেই অনুপাতে কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, এখানে যার যেরকম ইচ্ছে ঠান্ডা পানি নিয়ে নেবে। তো ঠান্ডা পানি দিয়ে এই শরবতটা গুললে বা জিরাপানিটা গুললে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এখানে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন। তবে যে যেরকম অনুপাতে গুলে নেবে ওই অনুপাতে বুঝে শুনে অ্যাড করবে যেরকম খেতে ভালো লাগবে। আর সামান্য একটু বিট লবণ দিচ্ছি, বিট লবণ দিলে খেতে বেশি ভালো লাগে তার জন্য দিচ্ছি, তবে নর্মাল লবণ দিলেও হবে। তো এই তো দেখতেই পাচ্ছ। এবার আমি নিয়ে নিচ্ছি 1টা কাঁচামরিচ, আর কাঁচামরিচটা আমার একটু ঝাল কম তার জন্য আমি 1টা কাঁচামরিচ দিচ্ছি। তবে ঝাল যে যেরকম খেতে পছন্দ করো নিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা, এই কাঁচামরিচ আর পুদিনা পাতার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর কাঁচামরিচ থেকে একটা কাঁচামরিচের ঝাল ঝাল ভাব আসবে, তার জন্য একদম পারফেক্ট জিরাপানি হবে। তো প্রথমে আমি এটাকে একটু এভাবে ছেঁচে নিছি, কেউ চাইলে পেস্ট করেও নিতে পারবে। তবে ছেঁচে নিয়ে আমি রসটা ব্যবহার করব, এতে করে পারফেক্ট জিরাপানি হবে। তো এবার থেতলে নেওয়া সেই কাঁচামরিচ আর পুদিনার রসটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর এবার এর ভিতরে আমি দিয়ে দেব মধু। তো যারা ওজন কমানোর জন্য খাবে তারা মধুটা অ্যাড করবে, চাইলে চিনিও অ্যাড করা যেতে পারে। তবে ওজন কমানোর ক্ষেত্রে মধুটা দিলে খুবই উপকারী হবে এবং সারাদিন রোজা রেখে ইফতারিতে খেলে মধু দিয়ে খেলে স্বাস্থ্যসম্মত হবে। তবে আমি আজকে মধু এবং চিনি দুটোই এখানে অ্যাড করেছি, তবে যার যেরকম সুবিধা চিনি কিংবা মধু অ্যাড করে নেবে। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ওই অনুপাতে দিয়ে দেবে। এবং সবগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর চিনিটাকেও গলিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছ আমার জিরাপানিটা একদম তৈরি। এবার এর ভিতরে আবার আমি কিছু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার সবশেষে আমি একটা পুদিনা পাতা এর উপরে দিয়ে সাজিয়ে নিছি, এটা দিলে দেখতে সুন্দর লাগবে এবং আকর্ষণীয় লাগবে। এই জিরাপানি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, তেঁতুল শরীর ঠান্ডা রাখে সেটা আমরা সবাই জানি। ওদিকে জিরা কিন্তু হজমে সাহায্য করে আবার ওজন কমাতেও সাহায্য করে। তো যারা ওজন কমাতে চাও বা ওজন নিয়ে চিন্তায় আছো তারা কিন্তু প্রতিদিন এক গ্লাস করে খেতে পারো, এতে করে ওজন কমবে আর শরীর এবং মন প্রাণ ঠান্ডা থাকবে। এই রমজানে 1 গ্লাস করে প্রতিদিন যদি খাওয়া যায়। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।